어니코 먹하니 사료 아청나 먹을가 미치랑 그거 시켰대 아이 미치랑 그거 시켰대 아이 미치랑 그거 시켰대 아이 뭐가 방생이야 아 이게 사태 루트니 어비바복 소화 루트고 바이 먹하니 사료 아청나 나 먹을가 एकी साथी आरो चाची आंबांग जरा चोपा गमको नहा मोलमो लंगा जान जाने आसन को ग्रहण करिना कृष्ण जागो अंश प्राप्त मु कहाँ आता हूँ ¿Cuál es la cosa de esto? ¿Cuál es la cosa de esto?
직접 느낌 나. 나 우리 와서 보는 거지. 우리 힘들어. 쇼호스터 있어.
পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আজকে অনেক দালবত ও রোদরলি ব্রের এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত অনেক দালবতের তার অভিভাবক বৃন্দ এবং তার আত্মীয় স্বজন এবং একই সাথে রোদরলি ব্রের পিতামাতা অভিভাবক বৃন্দ এবং আত্মীয় স্বজন সবাইকে আমরা আমাদের এই পরিবারের পক্ষ থেকে এবং একই সাথে খ্রিস্টমণ্ডলীর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর আমরা এখানে আজকে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, বিশেষ করে অনেক দালবত ও রোদরলি ব্রের এই বাগদান অনুষ্ঠান করার জন্যে। অর্থাৎ আগামীকালকে তারা যে আজীবনের জন্যে পরস্পর সেই বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হবে এবং একই সাথে তারা পরস্পরকে আজীবনের জন্যে স্বামী হিসাবে স্ত্রী হিসাবে গ্রহণ করবে এবং একই সাথে তাদের সেই আজীবনের জন্যে সেই পারস্পরিক অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বে তারা পরস্পরকে সেই বন্ধনে আবদ্ধ করবে। আর আমরা জানি যে এই বিবাহ হলো ঈশ্বরের ডাক, আর এই প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী ঈশ্বরের এই ডাকে তারা সারাদানের মধ্য দিয়ে ঈশ্বরের সেই পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় এবং একই সাথে তারা সে ঐশ্বর্যপ্রেম ঈশ্বরের ভালোবাসা তাহলে এই স্বামী স্ত্রীর মধ্য দিয়ে এই বিবাহ সংস্কারের মধ্য দিয়ে তারা ঈশ্বরের সে ভালোবাসা প্রকাশ করবে। তাহলে আজকে আমরা সেই বিবাহের প্রস্তুতি স্বরূপ এবং তাদের সে মঙ্গল কামনা করার জন্যে আজকে এই গৃহমাহারি পরিবারে রুতের পরিবারে আমরা আজকে একত্রিত হয়েছি, যাতে আগামীকালকে তারা যে সে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যেন এই পবিত্র বিবাহ বন্ধন যেন তাদের সেই আজীবনের জন্যে যেন পরস্পর সে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে এবং একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকতে পারে, একে অন্যকে সম্মান করে চলতে পারে এবং একই সাথে সে আদর্শ স্বামী স্ত্রী হিসাবে, আদর্শ পিতামাতা হিসাবে তারা যেন সে আদর্শ পরিবার যেন গঠন করতে পারে। তাই আজকে আমরা তাদের দুজনের জন্যে সেই শুভকামনা করি এবং ঈশ্বরের হাতে তাদের সমর্পণ করি এবং তাদের মঙ্গল যাচনা করি, ঈশ্বরের অনুগ্রহ যাচনা করি, যাতে তাদের এই জীবন যেন সুন্দর হয় এবং তারা যেন এই জীবনে আজীবন যেন সুখে থাকতে পারে এবং আনন্দের মধ্যে যেন থাকতে পারে এবং একই সাথে ঈশ্বরের সেই ভালোবাসা যেন তাদের এই দাম্পত্য জীবনের মধ্য দিয়ে প্রকাশ করতে পারে। তাই শুন খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা মানুষ দুর্বল, দুর্বলতাবশত আমরা অনেক পাপ করে থাকি, অন্যায় করে থাকি। তাই এখন আমরা অনুতপ্ত হৃদয় নিয়ে নম্র হয়ে সীতা ঈশ্বরের কাছে এবং এখানে উপস্থিত সকলের কাছে ক্ষমা যাচনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা কর।
सर्वशक्तिमान ईश्वर आमादेर प्रति सदय हन आमादेर पाप क्षमा करुन एवं शाश्वत जीवने आमादेर आन्नयन करुन हे प्रभु दया करो हे ख्रीष्ट दया करो हे प्रभु दया करो আসুন আমরা আজকের এই আনন্দের দিনে মনের আনন্দ নিয়ে প্রভুর জয়গান করি প্রশংসা করি হে প্রভু তুমি অনেক দালবত ও রুত রুলি ব্রীকে আজ সুকুময় বিবাহিত জীবনে আহ্বান করেছ তোমার এই সেবক সেবিকাকে আশীর্বাদ করো তারা যেন এক মন এক প্রাণ হয়ে বিবাহিত জীবনের দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে যেন তোমার সাথে নিবিষ্ট থাকতে পারে পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগ যুগান্তরে বিরাজমান তোমার পুত্র আমাদের প্রভু পরমেশ্বর যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি এখন আমরা ঈশ্বরের বাণী শুনি খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর সম্পর্ক এ এক মহান রহস্যাবৃত সত্য এফিসিয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র প্রিয়জনেরা খ্রিস্টকে সম্ভ্রম করো বলেই তোমরা পরস্পরের প্রতি অনুগত হয়ো পত্নীরা তোমরা যেন প্রভুর অনুগত তেমনি তোমাদের স্বামীরাও অনুগত হয়ো কারণ স্বামী স্ত্রীর মস্তকস্বরূপ খ্রিস্ট নিজে যেমন মণ্ডলীর মস্তকস্বরূপ তিনি তো তার সেই দেহেরই পরিত্রাতা তাই মণ্ডলী যেন খ্রিস্টের
যেমন খ্রিস্টের অনুগত স্ত্রীরাও যেমন যেন তেমনই সমস্ত বিষয়ে তাদের স্বামীর অনুগত হয়। আর তোমরা স্বামীরা নিজেদের স্ত্রীকে ঠিক তেমনই ভালোবেসো যেমন খ্রিস্ট ভালোবেসেছেন মণ্ডলীকে, তার জন্যে তিনি নিজেকেই তো উৎসর্গ করেছেন। তিনি চেয়েছিলেন মন্ত্র উচ্চারণের জল প্রক্ষালনের মণ্ডলীকে পরিশুদ্ধ করে তিনি তাকে পবিত্র করে তুলবেন। এইভাবে তিনি গৌরবে বিভূষিত মণ্ডলীকে নিজের সামনে এনে দাঁড় করাতে পারবেন, বরং সে হবে পবিত্র, হবে অনিন্দনীয়। তেমনিভাবে স্বামীদেরও নিজেদের স্ত্রীকে ভালোবাসা উচিত যেমন তারা নিজেদের দেহকে ভালোবাসে। নিজের স্ত্রীকে যে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। কেউ নিজের দেহকে ঘৃণা করে না কখনো। মানুষ নিজের দেহকে তো পুষ্ট করে তোলে আর যত্ন নেয়। মণ্ডলীর জন্যে খ্রিস্ট ঠিক তাই করেন, কারণ মণ্ডলী তো তার সেই দেহ যার অঙ্গ প্রত্যঙ্গ আমরা নিজেরাই। শাস্ত্রে লেখা আছে, সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। এ এক মহান রহস্যাবৃত সত্য। আমি খ্রিস্ট ও মণ্ডলীর প্রসঙ্গেই এই কথা বললাম বটে, তবে তো তোমাদের প্রত্যেকের বেলায়ও খাটে। তোমরা প্রত্যেকে নিজের স্ত্রীকে নিজের মতোই ভালোবাসো এবং স্ত্রীও যেমন তার স্বামীকে শ্রদ্ধা করে চলে। সন্তানেরা পিতামাতাকে সম্মান করবে, এটি তো সেই প্রথম আদেশটি যার সঙ্গে যুক্ত হয়ে আছে একটি প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি হলো এই, তাহলেই তোমার মঙ্গল হবে, এই পৃথিবীতে তুমি দীর্ঘজীবী হবে। আর তোমরা পিতারা, তোমরা কিন্তু তোমাদের সন্তানদের রাগে তোলো না, বরং প্রভুর সেই শিক্ষা ও শাসনের আদর্শে তাদের মানুষ করে তোলো। এ হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। পরমেশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মথি অনুসারে মঙ্গল সমাচার। হে প্রভু তোমার মহিমা হোক।
একদিন কয়েকজন ফরিসি যিশুর কাছে এসে তাকে যাচাই করবার জন্য জিজ্ঞেস করল, আচ্ছা বিধান অনুসারে মানুষ কি যে কোনো কারণে তার স্ত্রীকে ত্যাগ করতে পারে? উত্তরে যিশু বললেন, তোমরা কি শাস্ত্রে এই কথা কখনো পড়নি যে আদিতে সৃষ্টিকর্তা তাদের পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন, আর তিনি বলেওছিলেন যে সেই জন্যই মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। সুতরাং পরমেশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। সারা জঙ্গাদনা বিরাং আরো বা দাসালনি রাং মধ্যমণি অনেক দালব তরু তুলিব্রি লাখন যিশুনার আসং দাসালনি ইয়া সালো আছিং নিয়া অনুষ্ঠানি জরাং মধ্যমণি না তাহলে আছিং ইসরাং আছিনি জংরাং আনুরাং অনেক দালবত রুত রুলিব্রি তাহলে এই যে অনেক দালবত এবং রুত রুলিব্রি তাহলে এই সঙ্গ সাক্ষা নেই ইসং সাঞ্চি জক ইসং সাক্ষা সাক্ষবন্ত হাই গ্রিক জক আর ইনান ইসং হাই গ্রিক জক সাক্ষা সাক্ষবন্ত হাই জক সাক্ষাসবন্ত বাজু হিসাবে আজীবন না বাজু হিসাবে হাগ্রেকনিমনা ইসং পরিকল্পনা ডাক্তার হাজক আর বা সিদ্ধান্ত রাজক তাহলে ইয়া সময়ও ইয়া সময় আনছেন বা দাসাল ইয়া সময়ও আনছেন কিন্তু রবগান আপসা নোংা কিন্তু খম্মা এই সঙ্গনা প্রার্থনা ডাকনা নিমনা এই সঙ্গনা ঈশ্বর সে বিনা নিমনা তাতে আমবনো এই সঙ্গে যে বিবাহ অনুষ্ঠান এই সঙ্গে যে সাক্ষা সাক্ষমন কো দীক্ষা হিসাবে আজীবন না বলে যে সাক্ষা সাক্ষমন কো দীক্ষা হিসাবে থানা হামঙা ঈশ্বরনি নামে গব্বা ঈশ্বরনি নামে গব্বা নামিকাকো রায় মনা সাক্ষা সাক্ষবন্ত ইসং হাগেক নামা আরো বা দীক্ষে হিসাবে ইসং দা দে রিনা যক মাল্লা যক তাহলে একদিন নিমনা ইসং দাও দে সিদ্ধান্ত রাহা ইসং চান্সি মান্নাহা তাহলে দাসালিয়া সাল্লো ইনা সিং আরো বা থম্মা ইসং না সাহস রা নিমনা ইসংক অনুপ্রেরণা রেমনা তাহলে নক্রেক মাহারি ব্রি মাহারি গমগান আছি আপসা নোংা যাতে আছি ইসা বিশারাঙ্ক আছি জংক আছি আনুক যাতে আছি এই যে ইসং আজীবন না ইয়া বিবাহিত জীবন নাপনা যোগ খানা যোগ ইয়া ঈশ্বরনি নামনিকানি বন্ধন তাহলে ইয়া জীবন জাতি সং নামনি রং না মানা আর যে কঙা প্রথম নাগানা যে ইসং দাউদে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হিসাবে দাউদে ঈশ্বরনি যে আহ্বান বিবাহিত জীবন হলে ঈশ্বরনি একটা আহ্বান তাহলে ইয়া আহ্বান ও যাতে ইসং হলো সারা রা নিমনা ইসং দাউদে ছানি আজ তাহলে এই যে সারাদান ঈশ্বরনি আহ্বান ও সারাদানের মধ্য দিয়েই হলো ঈশ্বরনি নামনিকাকো জিক্সে হিসাবে ইয়া ঈশ্বরনি নামনিকানি বন্ধনে আবদ্ধ ইমনা বিবাহ বন্ধনে আবদ্ধ ইমনা তাহলে ইসং তাহলে ঈশ্বরনি নামনিকাকো
प्रकाश थकनवाजे विवाह बंधन आबद्ध अंग ना जे विषय रंग इसना प्रयोजन जे को इसने जाखालना नांग नो प्रथम भलोबासा इलो नाम लेखा शुद्ध इसने नाम लेखा नंगजा कि ईश्वरने नाम लेखा कबा इसने चाखा नांग और इन इस विश्वस्तता विश्वस्तता हलो आजीवन ना ये दावनी ना आम विवाह बंधन आबद नक्सा को जीपसा हिसाब से राना निमना इस संकल्प दाकन सालसा नंगजा आम्बन हा नंगजा कि आजीवन सारा जीवन ना मुना इस सक्सा सागवन को जीपसा हिसाब से ग्रहण दाकन इया समय इसे विश्वस्त दंगना नांग विश्वस्त दंगा माने दाव दे जो अनेक और ग्रोथ सकना दाव दे आम्बन बद संकल्प विवाह संकल्प रानी पड़े प्रतिश्रुति रानी पड़े क्यों को गोपन मिचे को नहीं मान जानो गोपन मिचे मुंगे आंगना मान जानो तमान गोपन मिचे को दंगना मान जानो रोद बांध देगे गोपन से को गोपन शांति रंग उचाबा बिना मानजाना शांति नामा मानजाना ये एक संगे मान जेक्सा हिसाब से दावते संग एक देह एक मन एक प्राण एक बिना गान संग दावते गोपन को बिना मानजाना जेक्सा हिसाब से संग परस्पर प्रति विश्वस्त दंगा ना परस्पर को इसमें समर्थन रोना नांग और ये प्रतिज्ञा हम खाना मान जे हमें तुम्हें ना हमें तुम्हें स्वामी हिसाब से स्त्री हिसाब से आजीवन भलोबासब तुम्हार प्रति विश्वस्त थकब एवं तुम्हें सम्मान कर चलब ये प्रतिज्ञा प्रतिज्ञानी मध्य दिन किन्तु इसम जीक्स हिसाब से परस्पर को हाग्रेगना और जीक्स हिसाब इस ग्रहण दाखना इना गान शुद्ध आनंद समय ना बा शुदुम्र याना हंजा किन्तु यदे जख सुखे दुखे मैं जो जम्न सान वा समय नाम लेखना नांग वा समय विश्वस्त दंगान वा समय दंफाना नांग जीवा दंफाना नांग से दंफाना सेनी सीओदे सेनी जमासानी समय जिज्ञबाने नांग जिज्ञबा जुदे जमी सी दंगदे ते से सेवा शुश्रूष दाखना नांग रंग बला आज शास्ते अशास्ते दाव हम रूद निथुआ अनेक निथुआ दाव दे ना एम समय इबान निथुआ रंग दंग जान कितु इसंगनी नाम लेखा ना प्रथम जो नाम लेखा जीक्सा हिसाब से नाम लेखा बलबत्र नांग नाम लेखा चलमान रेखना नांग आगान शास्ते अशास्ते घने दारिद्रे अनेक समय अभाव अनतन इबान सब समय तो एक समय आंग जान अभाव अनतन दंग वा समय कि वाते खापन रोद के अनेक को वाते खापन ना अनेक दबा रोद को वाते खापन किन्तु ये अभाव अनतन दिन दरिद्र ना दारिद्रता सकल समय या गमुक समय समान भाव भलोबाजते समान भाव भलोबाजते एक अन्न के सम्मान कर चलते हैं विश्वस्त थकते भलोबाजते हैं यहाँ हलो मूल कथा इनान ये हिना नागाना जे ये जीक्षे हिसाब से जो प्रतिज्ञा दाखन तरह जहाँ जेमन मंडलिनी पक्ष अंगी मना आशीर्वाद रेगा तुक्त दाखना इस फादर पास्टर
হাথাঙ ইয়াদাক দেওয়া কিন্তু ঈশ্বরনি প্রতিনিধি অঙ্গিমনা যীশুনি প্রতি অঙ্গিমনা ঈশ্বঙ্ক যুক্ত দাকঙা তাহলে ঈশ্বর স্বয়ং যীশু স্বয়ং এঙ্কু যুক্ত দাকঙা তাহলে এঙ্কু কিন্তু মানদিদা বিচ্ছিন্ন দাকঙা মানে আর আরেকটা হলো ক্যাথলিক বিশ্বাসী হিসাবে যে এইটা হলো সাক্রামেন্ট তাহলে সাক্রামেন্ট তাহলে ইডা গান্দান এই যে দাও খাগ্রিক ন দাও যে বিবাহ বন্ধন আবদ্ধ ন তাহলে এই বন্ধন হইল আজীবন না তাহলে আজীবন না তাহলে ইডা গান্দান এইডাঙ্ক বিশ্বিক রান্না নাং ন হয়তো বা ইয়ার সময়ও রূপ নিবাস সীমাবদ্ধতা দং ন বা অনেক নিবাস সীমাবদ্ধতা দং ন অনেক ক্ষেত্রে কিন্তু এই যে ইয়ার সময় ইয়ানার স্থান যে সাকসা সাকসা কো হাই গ্রিক জব তাহলে এই বিয়ানি জামানো বা আরও বা হাই রান্না নাং ন বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং দং না নাং ন পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক যে বোঝা পড়া তাহলে ইরাং করে রাখনা আরও বা হলো শেয়ারিং খানা নাং ন তাহলে শেয়ারিং খানা নাং ন সবাইকে রাখনা নাং ন কোনো দুশ্রুতি মান্য দে অবশ্যই সংশোধন রাখি রান্না নাং যদি কোনো রাশি বাড়ি দোঙা আগান গিজা দোঙা তাহলে ইয়াদে কোনো এক সময় বোমা গাম্বা গতা মিনা যে রাষ্ট্র তাহলে ইনা গান্দান যে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে যদি সুখী অংনাম মা নামি দংনাম মা ইনার প্রয়োজন হলো এই শেয়ারিং সহভাগিতা তাহলে পরস্পর বোঝা পড়া এবং নিশ্চয় পরস্পরের প্রতি ভালোবাসা থাকলে ধৈর্যশীলতা থাকবে একে অন্যকে সীমাবদ্ধ থাকলে সেটা গ্রহণ করার মনোভাব থাকবে তাহলে দেখিব না এই সুখে দুঃখে ধনে দারিদ্রে সকল অবস্থায় ভালোবাসতে হবে বিশ্বস্ত থাকতে হবে আর আরেকটা হলো যে এই যে দাও শুধুমাত্র ইয়া আছেন এই অনিকার রোদ তাহলে এই সংহান এই যে সঙ্গে তো বিবাহ বন্ধন আবদ্ধ অঙ্গ শুধু ওহান অঙ্গ যা কিন্তু এলে কিন্তু দুইটা মাহারি প্রথমত ভ্রী মাহারি এবং নক্রেক মাহারি দালবত মাহারি তাহলে এই দুইটা মাহারি কিন্তু ইসংবা কিন্তু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হচ্ছে তাহলে ইনা গান্দান দালবত মাহারিনি দায়িত্ব দোঙা ভ্রী মাহারিনি বা দায়িত্ব দোঙা তাহলে যখন নাকি সঙ্গে সমস্যা অঙ্গ তার নিরিহ ঘিসিমনা ইয়া নাকি দং ন তাহলে ওয়া অভিভাবক রাংনি ওয়া আত্মীয় স্বজন রাংনি তাহলে ইসংখ নিরকনা নাং ইসংখ মলনা থাপ থপ থপনা নাং না তাহলে যদি আগানা যে না ইয়াদে ইসংনি ব্যাপার নি দং দে চলে যান তাহলে হানসিং গমক নেন এই দুই পক্ষ নিন যে অভিভাবক রাং আত্মীয় স্বজন রাং তাহলে ইসংখ রামা ফুলেক না নাং রামা দেলনা নাং তাহলে যাতে ইসং এই যে বিবাহ বন্ধন আবদ্ধ অংশ এগুলো যাতে নামিয়ে দং না আর শেষ কথা হলো যে ঈশ্বরে পূর্ণ বিশ্বাস ঈশ্বরও বিশ্বাস রাখ না ঈশ্বর বিশ্বাস রাখ তাহলে ঈশ্বর ছাড়া কোনো কিছু নামিয়ে রাখ না মানব তাহলে ইনা গান্ধান পারিবারিক প্রার্থনা পারিবারিক প্রার্থনা তাহলে জিক্সা হিসাবে পারিবারিক প্রার্থনা রাখনা নাং যাতে নামি দং না মান্না আরও ইয়া দাম্পত্য জীবন যেন আরও সুখে রঙা আরও বা আনন্দে রঙা তাই ইনা গান্দা ঈশ্বরচা প্রার্থনা রাখনা নাং তাহলে ঈশ্বরের যে যুক্ত দাকা তাহলে ঈশ্বরের রামা ফুলেকন নামি দঙালিক আর উপদাং বা মিলিম আগাবে দঙালিক তাহলে খাসারা রেফেংরাং আরও বা আঞ্চলি অনেক দালবত আর রোদ রুলে রে তাহলে ইসংনা খিমনা আফসা নিমনা ইসংনা প্রার্থনা থাকনা দাসুলিয়ার সময়ও যাতে আমল যে ইসং বিবাহনি পবিত্র বন্ধুরা আবদ্ধ ন তাহলে জিক্সা হিসেবে পরস্পর ইসং খান খাগক ন তাহলে যাতে এ অনুষ্ঠান যাতে নামি অঙা আরও বা যে জীবন নতুন যাত্রা তাহলে যাত্রা যদি সঙ্গে শুভঙা আর বা ঈশ্বর ইসংখ নামির আরেকা তাই ইনা গান্দান সিং দাসলিয়া নিশা বলেও প্রার্থনা কান
প্রার্থনা করো যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়, এই যজ্ঞে পূর্বার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে হে পিতা, এই আনন্দ উৎসবে আমরা তোমার কাছে যে উপহার নিবেদন করছি তা তুমি সদয় গ্রহণ করো। তুমি নরনারীকে সেই পবিত্র বিবাহের বন্ধনে মিলিত করতে চলেছ, তোমার এই পিতৃসুলভ যত্ন আশীর্বাদ দানে তাদের সহায় থাকো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। হে প্রভু পবিত্র তোমার পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রভাব নিবেদন করা Thank you.
সত্যি হে প্রভু তুমি পবিত্র সমস্ত পবিত্রতার উৎস নয় করে শিশির বর্ষণীর মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে রক্তে পরিণত হয় মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন নাও এ থেকে খাও সকলে কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের নিয়ে বললেন নাও এ থেকে পান করো সকলে কেননা এ আমার রক্তের পান পাত্র নতুন ও শাশ্বত সন্ধির রক্ত যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে আমার স্মরণার্থে তোমরা অনুষ্ঠান করো এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি এবং যাদব সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তুলো পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো তোমার মুখমণ্ডলী বিধায় তাদের স্থান দিও পুনরায় করি আমাদের সকলের প্রতি সদয় হোক যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া তার স্বামী ধন্য কৃষ্ণের ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সৌভাগ্য হওয়ার যুক্ত হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা তার দ্বারা ও তার সঙ্গে তার মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব মহিমা কুমারী যুগে যুগান করে এসো আমরা এখন দৃঢ় বিশ্বাস এবং ভক্তিবরে প্রভু যীশু শেখানো প্রার্থনায় আগামীকাল যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অনেক দলব তরুত মেয়েরা সার্বিক মঙ্গল কামনা করে স্বর্গীয় পিতাকে ডাকি হে আমাদের স্বর্গস্থ পিত হে প্রভু অনুনয় করি সকল অনর্থকে আমাদের রক্ষা করো প্রসন্ন হে প্রভু আমাদের শান্তি প্রদান করো যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত
এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনে প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছো, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। শান্তি হোক, খ্রিস্টের শান্তি হোক। Oh, my God.
মিশনে শেষ প্রার্থনে পরে পড়েন আছে এর যে বাগদান অনুষ্ঠান আরম্ভ হল ইনান খাসা পাইব না আচ্ছংলম্ব ইয়া মিশনে জমা জমা এসো প্রার্থনা করি হে প্রভু এই মহান ভোজে অংশগ্রহণ করে আমরা তোমাকে মিনতি করি যারা সেই বিবাহের পবিত্র বন্ধনে আগামীকাল মিলিত হবে তারা যেন আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকে এবং তাদের জীবনযাপন দ্বারা মানুষের কাছে তোমার মহান অনুগ্রহ ও মহিমার প্রচার করতে পারে এই প্রার্থনা করি আমাদের প্রাণদাতা প্রভু শ্রী যীশু খ্রিস্টের নামে প্রভু আপনাদের সহায় থাকুন সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন এই পবিত্র খ্রিস্টযাগ সমাপ্ত হলো আসুন আমরা খ্রিস্টের প্রেম ও শান্তি নিয়ে জীবন যাপন করি বিশ্বনারাশন যদি ছাকুতে নামাইলে তখন নাই হাতে Ali
সরাই বলা হয় নাই তাদের ধন্যবাদ জানাই। এখন আমাদের বাগদান অনুষ্ঠান শুরু হবে। আমি অনুরোধ করি শ্রদ্ধেয় প্রণাম স্যারকে এই বাগদান অনুষ্ঠান পরিচালনা করার জন্য, সেই সাথে অনেক দালবতের মামা অথবা কাকা সাথে স্টেজে আসবেন এবং রুত এর মামা নীর মাতিনের বড়দিন সাথে স্টেজে আসবেন। ধন্যবাদ সবাইকে। জামাই
কোলে পক্ষের গার্জেন মামা বাবা গুরবি কনের বাবা এলে মামা শ্রদ্ধেয় মার্টিন মিহির মুড়ি শ্রদ্ধেয় মার্টিন মিহির মুড়ি আমি অনুরোধ করছি সাউন্ড কম অংন আপসে খান্না হতে কাশিনী খান্না হতে নামন আসলে বাগদান অনুষ্ঠান এর আগে নিশা অংযোগ নিশা হয়ে খ্রিস্টজাগ উৎসর্গ হয়ে গেছে হাদার আমাদেরকে অনেক সুন্দর উপদেশ দিয়েছেন মূল্যবান উপদেশ দিয়েছেন আসলে এরপরে আর বলার কিছু থাকে না তবু কিছু বলতেই হয় যে শ্রদ্ধাভাজন এবং এর খ্রিস্ট ভক্তবৃন্দ সবাইকে দিশোনার আসং এবং কিছুদিন আগে মাত্র এখনও পালন করছি আমরা আমাদের ত্রাণকর্তার জন্মোৎসব তাই সবাইকে শুভ বড়দিন আসলে ছোট্ট শিশু যে ছিল তারা দুইজন খ্রিস্টি আদর্শে জীবনযাপন করে তাদের বাবা মা তাদেরকে লালন পালন করেছে মানুষ করেছে ঈশ্বরের অনুগ্রহে তারা বড় হয়েছে এবং বড় হওয়ার পরে আমরা জানি মানুষ একা থাকতে পারে না তার বন্ধু দরকার তার সঙ্গী দরকার তার সাথী দরকার এর জন্য তারা ঈশ্বরের কৃপায় খ্রিস্টীয় আদর্শে পরিপূর্ণতা লাভ করে তারা মহত্তর একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছে অর্থাৎ আগামীকাল তাদের বিবাহ অনুষ্ঠান আজকে বাগদান অনুষ্ঠান আজকে তারা বাগদান তারা মণ্ডলীর সম্মুখে খ্রিস্টমণ্ডলীর সম্মুখে ক্যাথলিক মণ্ডলীর সম্মুখে এবং উপস্থিত খ্রিস্টভক্তদের সম্মুখে তারা একে অপরকে কথা দেবে তাদের ইচ্ছা প্রকাশ করবে যে তারা যে এতদিন একে অপরকে জেনেছে তারা বুঝেছে
ভালোবেসেছে তার একটা বহিঃপ্রকাশ আমরা শুনবো দেখবো। তার কতটুকু ভালোবেসেছে একে অপরকে, এবং এটা আমরা শুনবো যে তারা কথা দেবে একে অপরকে ভালোবাসে, কালকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমরা আবারও প্রার্থনায় যাই, সবাই আমরা দাঁড়াই। স্বর্গীয় পিতা ঈশ্বর, এই সময় তোমাকে ধন্যবাদ দিই তুমি স্থানে উপস্থিত আছো। কিছুক্ষণ আগে আমরা খ্রিস্ট জগৎ অর্পণ করেছি রুদ এবং বণিকের উদ্দেশ্যে, এবং এখনও প্রার্থনা করছি তারা একে অপরকে ভালোবেসেছে, একে অপরের আত্মসমর্পণে তারা পরিপূর্ণতা লাভ করেছে, তারা আগামীকাল একে অপরকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করবে, আজীবন থাকার প্রতিজ্ঞা করবে। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করেছ। আমরা প্রার্থনা করি অনিক এবং রুদ তাদের আত্মস্মরণের জন্য তাদেরকে সুন্দর রাখো, সুস্থ রাখো। অনেকের মিলন হবে, অনেকের বিচ্ছেদ হবে, যারা বিচ্ছেদ বেদনে কাতর হবে তাদেরকে তুমি সান্ত্বনা দিও এবং কৃপা আশীর্বাদ দান করো। এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, বিশেষ করে যারা দূর থেকে মোমিনপুর থেকে এখানে এসেছে, তুমি তাদেরকে সুন্দরভাবে এনেছো, এর জন্য তোমার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আরও প্রার্থনা করি আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো। আজকের যে অনুষ্ঠান শুরু থেকে আমাদের সঙ্গে আছো, এখনও তুমি আমাদের সঙ্গেই আছো এবং কিছুক্ষণ পরেও থাকবে, সবসময় থাকবে। আজকের এই কাজগুলো যেন সুন্দর এবং সুস্থ হয়, তুমি সেই কৃপা সেই আশীর্বাদ আমাদের দান করো। এবং তারা ফিরে যাবে, সেই ফিরে যাওয়ার সময় তাদের সঙ্গে থাকো, তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে বাড়িতে ফিরে গিয়ে আবার তাদের কাজ করতে পারে, আগামীকালে বিবাহ অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ করো, এবং যে বাহনে তারা এসেছে সেই বাহন তুমি আশীর্বাদ করো, যে হস্ত ওই বাহন চালাবে তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদের হস্ত আশীর্বাদ করো। এবং আমাদের সকলের পাপ রাশি তুমি ক্ষমা করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আচঙ্গ আমরা জানি তারা একে অপরকে প্রকৃতির নিয়মে একজন আরেকজনকে বাছাই করেছে, সামাজিক নিয়মে তারা আবদ্ধ হতে যাচ্ছে, মণ্ডলীর নিয়ম অনুসারে তারা একে অপরকে আজীবন সঙ্গী করে নিবে, ঈশ্বরের ইচ্ছায় তারা আপন করে নিবে একে অপরকে, মানুষের ইচ্ছা নয় সবই ঈশ্বরের ইচ্ছা। এবং এই কথাগুলোই আমরা বাইবেলে দেখতে পাই, পবিত্র শাস্ত্রে লেখা আছে, এই লেখাটা আমি পাঠ করি। আদিপুস্তক, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মানুষের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গ্রাম্য পশু ও খেচর পক্ষীর এবং যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জল লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকট আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহার একাঙ্গ হইবে। হল প্রভুর বাণী। শ্রদ্ধেয়
প্রিয়জনেরা বিশেষ করে যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন আজকের মধ্যমণি যারা রুদ এবং অনিক একজন যুবক একজন যুবতী তারা একে অপরকে ভালোবেসেছে তারা একে অপরের কাছে এসেছে একে অপরকে যাচাই করেছে বাছাই করেছে অনেক কিছু দেখেছে তাদের মধ্যে কার কাছে কি আছে কি ছিল কি নেই সেগুলো তারা পরিপূর্ণতায় পরিপূর্ণ হয়েছে তারা আজকে মিশার পরে এত কিছু বলা মনে ভালো না তবু কিছু না বললেই নয় যে বাইবেলের আলোকে একটু সহভাগিতা করি বিবাহ খ্রিস্টমণ্ডলীতে বিবাহ শব্দের অর্থ কি মিলন কার সাথে মিলন যাকে তুমি পছন্দ করেছো বিবাহ অর্থ মিলন অর্থাৎ একে অপরকে সমর্পণ করা তুমি সমর্পিত হবে রুথের কাছে রুথ সমর্পিত হবে তোমার কাছে এটাই বিবাহ এবং কঠিন একটা জগৎ কঠিন জগৎ কঠিন দায়িত্ব বিরাট দায়িত্ব সমাজের তুমি পুরোপুরি সভ্য আগামীকাল থেকে হবে মণ্ডলী খুশি হবে সমাজ খুশি হবে একজন আদর্শ একটি আদর্শ খ্রিস্ট পরিবার গঠন হচ্ছে খ্রিস্ট আদর্শে তোমরা মানুষ হবে কিন্তু এই যে চলার পথ এখানে কিন্তু অনেক কিছু বাধা বিঘ্ন আসবে তোমাদের বর্তমান বিশ্বকে আমরা চিন্তা করতে যাই এখন কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আমরা নিজেকে নিয়ে ব্যস্ত ব্যক্তি কেন্দ্রিক স্বার্থপরতা থাকবে এখানে নিজেকে নিয়ে এখানে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত এবং লোভ লালসা অনেক থাকবে সবচেয়ে যে জিনিসটার অভাব হবে ভালোবাসার অভাব বিশ্বাসের অভাব এটা কিন্তু সারা বিশ্বে এখন ভালোবাসার অভাব কিসের অভাব আমি প্রশ্ন করি ছেলে মেয়ে অনেক সময় তার টাকা পয়সার অভাব টাকা পয়সা কামাই করলে পাওয়া যায় কিসের অভাব ভালোবাসার অভাব বিশ্বাসের অভাব এগুলো কিন্তু আসবে প্রলোভন আসবে পদে পদে ছোট ছোট বল থেকে কিন্তু বড় হবে ছোট ছোট বল থেকে মান্দি আগার না চুরুঙ্গ বারঙ্গে চুরুঙ্গ নখাদ না জিপদাকা মোবাইল দেখা রিবাব 11টা বাজে যোগ খবর নাই 12টা বাজে যোগ রিবাব দোদে খবর নাই হ্যাঁ বাজু রামু দোহানা রুম মজুম গেতাল নামায় না সাল গেছে মেয়ে যোগ সালবুড়ি আং যোগ সপ্তাহ আং যোগ 15 দিন আং যোগ জামান্দে না রিবা না যোগ চুরুঙ্গে অখায় একটা ও যুগে জানা যোগ শুরু সংহা যোগ কিন্তু এদে সংবাং যোগ এই দিন এইভাবে আস্তে 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 মাসের পর মাস কয়েক বছর যখন যাবে বিতৃষ্ণা এসে যাবে যে কোনো একজনের এটা হবেই এটা বাস্তব ব্যক্তি কেন্দ্রিক কারণ একজন স্বামী যদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়নি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আমি যে বিয়ার দিন প্রতিজ্ঞা করেছিলাম সুখে দুঃখে ধনে দাঁড়িতে স্বাস্থ্যে অস্বাস্থ্যে তোমার সঙ্গে থাকবো এমন দিয়ে থাকে না মান্দি নাচুং ইনু পরে কি আসে বিতৃষ্ণা থেকে কোথায় ভালোবাসা আর কোথায় বিতৃষ্ণা আস্তে আস্তে কি হয় জামান নাংস জামাতে দমন দম জানা তো চাচ্ছি আংবাক না বা আগাম জানা দদে ধান গাইলছে আঙারি হা 7 দিন পরে কাগজ আয়া করছে মারে দায় বোধ দিব কেন হয় ছোটবেলায় পড়েছি আমরা সারাংশ ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল ভরে তুলি মহাদেব সাগর হত এলে কি ছোট ছোট ভুল থেকে কিন্তু আস্তে আস্তে এটাই বড় হয়ে যায় এটা শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ আমরা আগামীকাল প্রতিজ্ঞা করব দুইজন যে বিবাহ যে প্রতিজ্ঞাটা হবে এটা আমাদের দেখতে হবে এবং সুন্দরের অনুশীলন করতে হবে সুন্দর কি সুন্দর কয়েকদিন আগে আমরা গ্রহণ করেছি কাকে 1 বছর প্রস্তুত হওয়ার পরে আমরা গ্রহণ করেছি কাকে যীশু খ্রিস্টকে যীশু খ্রিস্টই সুন্দর সুন্দরের মধ্যে কি আছে
যীশু খ্রিস্টের মধ্যে কি আছে? রুথ একটা যীশু খ্রিস্টের মধ্যে কি আছে? ক্ষমা আছে, ক্ষমা, ভালোবাসা আছে, প্রেম আছে, ধৈর্য আছে। এত ক্ষমাশীল তিনি, কল্পনা করা যায় না। তাকে ক্রুশে যে দেয়, তাকেও তিনি বলেন ক্রুশের উপরে থেকে, এতে এদের ক্ষমা করো, কারণ তারা কি করছে তারা জানে না। যে আমাদের যীশু খ্রিস্টকে লালন করতে হবে, সুন্দর জিনিসের অনুশীলন প্র্যাকটিস করতে হবে আমাদের। সুন্দর জিনিস কি কি আছে? ভালোবাসা, প্রেম, ধৈর্য, অপেক্ষা, ক্ষমা। আমি যদি ভুল করি আমি কি বলতে পারি না রুথ আই এম সরি? এটা তো বলতে পারি, আই এম সরি বলাটা কিন্তু কয়েকটা শব্দ বলা কিন্তু কঠিন, খুবই কঠিন। আর ক্ষমা করে দেওয়া দিলাম, ক্ষমা মহত্বের লক্ষণ আমরা সবসময় বলি, এটাও কিন্তু বেশ কঠিন। দিমই না আমি, পায়ে ধরে আগে পায়ে ধরো। আর ক্ষমার একটা আমরা জানি সাধারণত, আমার কাছে আসার আগেই যেন আমি ক্ষমা করে দিই, আমি যেন খালাস হই, ক্ষমা করেছি আমি। এই জিনিসগুলো আমরা দেখব। এরপর এইসব নিয়ম নীতি যদি আমরা মেনে চলি, একে অপরকে সংযত রাখি, একে অপরকে ভালোবাসি, ক্ষমা করি, ধৈর্য ধরি, অপেক্ষা করি, বিশ্বাস করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, বিবাহ বিচ্ছেদ কখনো হবে না। এর জন্য আমাদের কি দরকার? কি আছে আমাদের? দশটা কি আছে? আমি মণ্ডলী সভ্যদের কাছে প্রশ্ন করি, দশটা কি আছে? আজ্ঞা আছে, ঈশ্বরের দশ আজ্ঞা, আর কিছুর দরকার নাই। ঈশ্বরের দশ আজ্ঞাটাকে আমরা যদি পরিপূর্ণভাবে পালন করি, আর কিছু করার দরকার নাই। এই দশ আজ্ঞার মধ্যে সমস্ত কিছু আছে। দশটা আজ্ঞা যদি মেনে চলি আমরা কি মানতে পারি? চেষ্টা করি আমরা, এবং দেখবে যে আশ্চর্য, কি আশ্চর্য, এক এক যোগ করলে কত হয়? দুই। কিন্তু আমাদের বাইবেলে কিন্তু আশ্চর্য, এক এক যোগ করলে কি হয়? এক। গাণিতিক নিয়মে এক এক যোগ করি দুই, আর আমরা বাইবেলে দেখি এক আর এক মিলে এক হয়। বিশ্বাস করা যায়? এক এক যোগ করলে দুই হয়। এগুলা আমরা মনে রাখবো, দুই হয় না, আমাদের এক হইতে হবে। আর একটা হইলো, কিছু চাইতে হবে, প্রার্থনা করতে হবে। কাজেই তোমরা চাবে ঈশ্বরের কাছে, প্রার্থনাগুলো জীবনযাপন করবে। আশা করি আমরা সবাই, তাদেরকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে, সমাজের সাহায্য করতে হবে, মণ্ডলীর সাহায্য করতে হবে। আমরা এই কামনা করব, এবং আগামীকালে সুন্দর তোমাদের উজ্জ্বল জীবন ভবিষ্যৎ কামনা করি আমরা। তোমাদের অনাগত যে শিশু আসবে তাকে তোমরা খ্রিস্টীয় আদর্শে মানুষ করো, সেটাই আমরা আশা করব। আমি এটাই আশা করি, আমরা সবাই আশা করি। এখন আমাদের যে সামাজিক যে অনুষ্ঠানটা, এটা আমরা করতে যাই। আমাদের অনেক সময় প্রশ্ন জাগে, আসলে এই সময় শঙ্কর সিনকের গামা বক্রে গামা, কেউ নি পুরো নানা চুচ নান বুয়ারি মোনা আগান গামা, না কেউ দমক রনিন সিনে দামা, দব গার্জেন বা দমা এই সঙ্গে রা সন্না এই সঙ্গে মানি যা না বিয়ার অনারিয়া সিঙাদের হাসিক যেমন সিন যেমন, এই ধরনের কথা থাকতে পারে। কাজেই রুয়ের জানা যোগ যে নাচিং মতামত রানা যে যুবক এবং যুবতী আগে নামচিক রাং নখন বা সিংচাংনা লাগে যে না যদি সিংনা মুজ কিন্তু আঙা গার্জেন বা রেডি দমব না অনিক দালবট তুমি কি ওই যে রুট নামনি রুট মরি নামনি মহিলাকে যুবতীকে কারোর প্ররোচনায় নয়, কারোর কথাই নয়, সম্পূর্ণ নিজের মন থেকে ভালোবেসে তুমি কি তাকে আগামীকাল স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছো কিনা? না জাং না জুড়ে আগাম মাইক লঙ্গে রাজি আছো কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা হলো রুট মৃ নামনি রুট মৃ, তুমি কি তোমার সামনে দণ্ডায়মান অনেক দালবোধকে কারোর প্ররোচনায় নয়, কারোর বুদ্ধি দিয়ে নয়, নিজের ইচ্ছায় শক্তেনে স্ব ইচ্ছায় একান্তভাবে ভালোবেসে
তুমি কি থেকে আগামী কাল স্বামী গ্রহণ করতে রাজি আছো কিনা? না কোনে না শঙ্খ না দেবো, শঙ্খ না নয় প্রতিনিধি তোমার বা কেন? আচ্ছা থ্যাংক ইউ না সঙ্গ আচ্ছা আচ্ছা তাহলে সংযোগ দিশা রঙ বোঝে সংযোগ মিচিকুবা সংযোগ মেয়া কবা সংযোগ বোঝে যে 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 আমবুনু বোর অংন বিনি গার্জেন কো বিশেষ করে মিচিক সারাং কো না সিগাঙ্গা অনুবাদ দঙ্গা গার্জেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে সবাই এখানে উপস্থিত মণ্ডলী সভ্য এবং খ্রিস্ট মণ্ডলী সদস্য যারা এখানে আছেন, ক্যাথলিক মণ্ডলী সদস্য যারা আছেন, বিভিন্ন মণ্ডলী সদস্য যারা আছেন, ওনাদের হয়তো জানার ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে যে দাও যে আগানাং যোগ ওদের দুইজনের যে মতামত তারা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সব কেনে নিজেরাই ভালোবেসে নিজেরাই বাছাই করে একে অপরকে আগামীকাল স্বামী স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি আছেন আছে তারা। আমি অভিভাবককে প্রশ্ন করেছে বোর্ডের যে অভিভাবক না সংবাদ দিগিন মা ইয়াই সঙ্গনি সান বিয়ার অন্যায় রং যা সংমদন না সঙ্গ রুত মান্দিগ সিনিমং না যে খালি নামছিগা নং যা ইয়ান চিংনি জিমি চিকে তো দিকে চিঙার আং যোগ মানে না সংবাদ দিগিন নাম রাজি মা আর আমি জিজ্ঞাস করতে চাই কনের পক্ষের ইনি আছেন যে মানে যদি না ব্যাপার না রুটনি সন্না না কি করবো ইয়ার না লাগে রে যোগ বরং এই মন্তব্য নয় মানে তাদের যে যাচাই বাছাই একে অপরকের প্রতি যে প্রেম যে ভালোবাসা এটা বিশ্বাস করে আপনারাও রাজি হয়ে এবং পছন্দ করে মন থেকে আপনারা ওকে আগামীকাল বিয়ের জন্য মানে রাজি আছেন? বাগদার অনুষ্ঠান যে তারা একে অপরকে ভালোবাসে শ্রদ্ধা করে বিশ্বাস করে এই যে শ্রদ্ধা এবং ভালোবাসার চিহ্ন হিসাবে বাহ্যিক কিছু জিনিস থাকে এগুলো উপহার প্রদান এই যে উপহারগুলো আমি প্রথমত আমি প্রদানের জন্য অনুরোধ করছি বর নারী আমি জানছি মা কিছু আগান না মা আমার এখন আপনি কিন্তু আগান না লাগে আবার বিশ্বাস এবং ভালোবাসার চিহ্ন স্বরূপ আমি তোমাকে দিলাম নারী চাকার রঙা দাও মংসাঙা আংসাদি ইম্পর্টেন্ট যা সাল দে রুদ নিবা যে ভুল ত্রুটি দোকান অনেক ভুল ত্রুটি মুখ আছা গিন দুষ গুণ যা দোকান করে আছা গিন কিন্তু নামছে রাং না যোগ আমনু বিয়ার নাজুক দাল করতাম আর মরি রাংবা কিন্তু অনিকু সিন্দি গোকিন বিশুক নামছিনি হাতে যেন যোগ রুদ তো নামছে কঞ্চানা যাও বা সংক্রান্তি বিয়াঙারিম না যদি নারঙা করলে এই পান্তি সময় হয় গুজি দেখা নিগুতে সাথে দায়রা জানো অদ্ভুত বাস্তব আমরা কাজ সমাজে কাজ করতে গিয়ে এগুলোর মোকাবেলা করি এই যে মিঠা উনি জম্মা চেঙা দেখো যে থারি জানো না মঙ্গ চেঙে থারি রাই বিশ্বাস নাই কিন্তু এরা কিন্তু বাস্তব অভিজ্ঞতা মানে এরকম জমা সেই নান দাও যে আঙা যে অর্পণ অনুষ্ঠান আমরা কন্যা দান যে কোন নাঙা দারু জানা যে কন্যা দান তাও যে গার্জেন দোঙা মানে শ্রদ্ধেয় মাটির মিহির মিড়ি এই আমার বিপু অনুরোধ দেখুন আর গার্জেন আগবা মিউ নাম্বার দামু
जेहेतु सक्षा सक्षा को नाम ग्रुप जो सबका न्यापार होते मागन सोलगो न्यापार मागन सोलगो नाम लगा जुग जुग धरे दंगना जो मृत्यु एक दिन हो गई रुद जुदी सिया थोबा आत्मयता बंदर नष्ट होंगे ना चुनदे और अनेक बार जो दंगजा सीना दे तो सबसा लागे नन दंगजा थोबा आत्मयता बंदर नहीं दे जुग जुग दईरा या पृथ्वी ध्वस ना पर्यत ये दंगना जो आगल चाक बना पंद्रह सिकना दिया बंधन दिए कि दंगना जो क्या मांगा जे जे अच्छा जो दे श्रद्धा एवं सम्मान श्रद्धा एवं भक्ति स्वरूप जे माघवा भगवान जे को आबाम ना दुटा को एक बारे रंग दान दान भगवान बाध्य अपना जाने ना ना ओ और आई दंग ना जान बोरेर बाबा मार जन्न भक्ति एवं श्रद्धा आत्मय स्वजना जे सामान्य उपहार हिसाब लाबा उनको जाना बर पक्ष को कने पक्षनी गार्जियन से अर्पण करियो नाम नागरिक मामा को सलाम बो ना सलाम कर अच्छा दे अच्छा ये अनुष्ठान बन बांग जो कोई तो निशानी पड़े अनेक दिन नजर जो जो दाऊदा अनुरोध दखना जे या नुकनी पक्षे इमरी रंगनी पक्षे इमरी महारिनी पक्षे कोने पक्षे आकिशा आगाम खाना सद्य माति मीर मृ को आगे आगाम से मना कि नुकसान हिसाब से शुभ बंदन अनुष्ठान सब्बा विशेष ममिन पुर्णी जे अनिकनी जे साक्षी अम्बा दलबत महारिदान और महारिदान सबको शुभेच्छा स्वागतम जाना यहाँ पक्षे और रूदनी चुनी जे साक्षी अम्बा सुंगनी मान्डी और विभिन्न जगह से निबाबा और साक्षी दान गुमकुम शुभेच्छा को स्वागतम जाना तो दाल नाचिंग नाजुक जे रूदनी एवं हलो अनिकनी जे बागदान अनुष्ठान अबुन इसम विवाह बंधन आबद्ध
তো আমি এই সময় বিশেষভাবে নাসংক খুব খুশি দালদের রূপ নিয়ে এবং হলো অনেক নিজে বাগদান অনুষ্ঠান তাই বন্যা বন্যামূলক এবং বন্যাজ তিনি পরে আগামী আম্বন হইলো এই সঙ্গে হইলো বিয়ে অনুষ্ঠান হলো তো এই অনুষ্ঠানে বিষয় জানান পরিচালনা দেখা যদিও ফাদার সুনির্মল আন্তানি ফাদার তাও বিষয় ধন্যবাদ ধন্যবাদ না অনুষ্ঠান দিয়ে পরিচালনা দেখা তো না সম্বোধ হাই যখন অনেকেন যে পরিচয় জানাই তো বিয়েলো ইয়া পরিবারে তালগবা মেশা বিশা তো বিয়েলো ফাদার সুনির্মল বিয়াবাদ ওদের পাল পুরোহিত তো বিয়েলো দাও হইলো ইয়াটা দোঙা আমার মিশন কুকুরা ডাকুয়া না আর কি ডাকুয়া মিশন দিয়া দোঙা পাল পুরোহিত হিসাবে ইয়া পরিবারের লো তালগবা শান্তি তো যিনি নগবানে যে বাগদান অনুষ্ঠানে বে মিশন না আবুনবা হইল বিয়া বিবাহ অনুষ্ঠান করে বিয়া বন্ধ তো ইয়াবা কিন্তু একটা নগবানে খাসা মাতবুয়া এবং হলো ইয়াবা ঈশ্বর একটা আশীর্বাদ যে আন্তানি পরিবার নিয়ে ইয়াও বিয়া হলো বাগদান অনুষ্ঠান এবং বিবাহ অনুষ্ঠান আন্তান যে অন্যবাদ না ঈশ্বরকে ধন্যবাদ ধন্যবাদ দীপ নামিন ধন্যবাদ ধন্যবাদ পরিবারের পক্ষে যদিও দিলি অনেক ইয়া দোয়াম গামু দোয়াম এই পর্বের দিয়ে শিবা তো পরিবারের পক্ষে যদি আজ ধন্যবাদ ধন্যবাদ দিয়ে অংশ তাও শুনে পাহাড়ের পক্ষে পরিবারের পক্ষে দুটো ধন্যবাদ আরও ধন্যবাদ ধন্যবাদ যে সময় যেহেতু সংক্ষেপে ইনা এলো খুবই সংক্ষেপে ধন্যবাদ দিতে চাই যে ডাল যে বাগদান অনুষ্ঠান যে খেলায় প্রণাম দা খুবই ধন্যবাদ ধন্যবাদ কারণ নাচিং হলো বিয়ে হলো জমাম তারপরে বা দাল হলো বাগদান অনুষ্ঠান যে চালাইয়া রাজ্য মা এটা কাছে কিছুক্ষণ ধন্যবাদ ধন্যবাদ এবং আরও চাচ্ছি আমার যেন বা মমিন কিন্তু অন্যান্য ধরনের রাজ্যক্ষণ তোরা তো ধন্যবাদ ধন্যবাদ তো হয়তো সেখানে আরেকটা বিষয় আগান আসবে না লিখেব না যে রুদদের তো পড়াশোনা শেষ লাগেব না তো বিয়েদের তো চাকরি বাকরি খুঁজি না কিন্তু সাংসারিক জীবন দেখো একদম দেখো মামুখ নাই যা তো ইয়া বিষয় হাই যাও দে নাসং খুব ক্ষমা সুন্দর খুঁজে নাসং নিবে এবং নাসং বেশি শুনে সুকাদের আর আর দ্বিতীয়ত দেখুন না যে পরিচালক বা অন্য সময় বা আসলে নাচে নিতে মানদিনী সমাজ এতে বিয়ে অনুষ্ঠানতে কিন্তু শুধুমাত্র যুবক যুবতী পর্যায় হেন দোংজা না এই সঙ্গে সুন্দর জীবন আপনার সুন্দর বুঝিয়া রাখুন কিন্তু নাচিং দিয়ে কিন্তু মান্দি দেওয়া দিতে নেওয়া যে সাক্ষী আম্বা সাক্ষী আম্বা দাম কিন্তু সাক্ষী দোঙা হ্যাঁ সাক্ষী আম্বা আম্বা এলো যেমন ডালগপ এবং ভি ডালদের কিন্তু আরও ঘনিষ্ঠ হচ্ছে অঙ্গন আপনার রূপান আরও ঘনিষ্ঠ হল এবং ইয়া পরিবর্তন লোকে এই যে ডালগপ পরিবর্তন লোকের যে সম্পর্ক ইয়া কিন্তু আরও ঘনিষ্ঠ অনেক সময় নাচিং না যে যে কোনো প্রণব আগান না যে অনেক সময় ঈশ্বর না করুক অনেক সময় হলো বিভিন্ন সমস্যা না গান্দা কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়া বা কোনো কোনো সমস্যা না গান্দা এলো পরস্পরকে দোষারোপ করি না তখন কিন্তু না যে যেটা হলো সাক্ষী সাবত হিসাবে দোঙা সাক্ষী আমার এতগুলা ইবাঙা অনুষ্ঠানও দমফাঙা বিয়াও বা বাক্তান অনুষ্ঠানও বা পরবর্তীতে কিন্তু ইয়া সাক্ষী আমাকে কিন্তু আগাই নাম জানা তাই না কিন্তু আসলে ইয়াতে কিন্তু নাচিনে আগাই আনা উচিত যেমন নাচিন কিন্তু এগুলো দাল যে উপস্থিত ইয়াতে কিন্তু সাক্ষী হিসাবে উপস্থিত তাই না সাক্ষী হিসাবে এই যে ইনু হইলো উমরি দাং বাঙা এলো উমরিনি সেগুবা দাং দোঙা মামা আদা আছু গুবা দাং দোঙা দিগুন বাঙা দিগুন দালপত গিবা দালপতনি মামা আদা ওয়াংগবা দাং ঘুমগুন সকা নানা দিগুন নাচিন দিয়ে কিন্তু এলো যে দালে কিন্তু সাক্ষী হিসাবে হ্যাঁ দোঙা আর কি এই না কাতা নাচিন অবশ্যই এই সঙ্গে ইয়ানা নাচিন প্রার্থনা করিল যাতে এই দাম্পত্য জীবন যাতে সুন্দর হয় আর কি হ্যাঁ নাচিন হলো অবশ্যই নামগি যাকে চিন্তা করে জানো নাম্বাকু নাচিন চিন্তা করে যাতে ঘুমকে নাচিন প্রার্থনা করি আরও আগান না আজকে দিয়ে গেল যে যে আসলে খুব ছোট আকার অনুষ্ঠান এই অনুষ্ঠান হয়তো বিশেষভাবে যেটা হলো সব্বা ডালবত বিদা সুদূর সেই মমিন কুলসানি সেই হয়তো আপায়নও বা অধ্যক্ষ হয়তো কোনো ভুল ত্রুটি জানাবো তোমার তখন আসল ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আসল নিয়ম তো উনকো নামিয়ে আগান আনি আর একটা হলো যে থাকছে আমরা লক্ষণ আগান না যে হলো যে লাল ইসঙ্গে আকানে অনুষ্ঠান উপলক্ষে যে পৃথিবীতে আয়োজন তো নাচন বিভিন্ন ভূমিকা অংশগ্রহণ করে অংশগ্রহণ করে দিব জ্ঞান অনুরোধ আর বাকি যারও একটা নাচ ভূমকুণ দরাং সাইল শুভেচ্ছা জানাই না কৃতজ্ঞতা জানাই না কিন্তু নামনি আগান কৃষ্ণের আসন আমি অনুরোধ করি এখন যে
জামাইনি পক্ষ নিয়ে অর্থাৎ লালবদ মাহারের পক্ষ থেকে মমিনপুর থেকে যারা এসেছেন তাদের পক্ষ থেকে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আর বরকনী অনুষ্ঠানও দুইজন দুইটা অনুষ্ঠানও যে রং দিন টাকা পরিচালনা করব আমার তেলা আর এনে দুইটা মাহারি চিনি মাহারি আর নিরামং বাবু যে আত্মীয় বন্ধন অংযোগ উনি ফালবা ঈশ্বর কমতেলা নামে দেখি এনে না সপনা করে ডাকছাকা আর আত্মীয় বন্ধন হকনা কথা বা ডাকছা কিংযোগ আর এনে সপাও বা চিংখ নাসং নামে দেখি রমচাক সুযোগ স্বাগতম জানা তারপরে চার না আর চোঁয়া চুকু মুখুন ডাকার কাও সেটা নাস্তারে চাপ মান যাক আচ্ছা যে চলে নাঙা কথা চলে মানা আর কি না সুগনি মন্দির আনা সম্মান জানায় না তুমি দালপত মাহারিনী পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে বা সুগনি বারাং মানজা দক্ষক যাও চুং যাও সিঙা না সঞ্চয় খেমা বিয়া হয়তো সিঙা বটনি চুটনি দিয়ে রাবানা মানজা না শুনি নাঙা কথা সেখানে সপানা মানজা রাবানা মানজা উনি ফল বা সেখানে খেমা বিয়া সিমান খেমা খাবো যেন ঈশ্বর বা খেমা খা যারা কে আনছে আফসার মিলিম আগাবি ওং মানজা দক্ষক যাও বা ওরা খেমা খাগ্রে কে আনছে আরো নকটাং করে নামের দিকে রকনা কথা চাচ্ছি কো নামের দিকে খাই রকনা কথা আনছে যতন খানা কথা আর আমার দাও বঞ্চ দাও এটাকে আগানাসকা যে আম্বনো অনেক আরো রুটনি বিয়া বা মমিনপুর স্বপ্ন ইয়ানো দমগপা অংজবা খা গে জাগপা এনে দমগি জাগপা রং বা আংনা মানা নিম আঙা দাওয়াত রকনা আর কি সঙ্গা ছনা গাড়ি করাবা মানা দুপা দাও চাকা দুপা রিকনা মানা অংজবা মতাম দে অন্য বাহন রঙবা রিকনা মানা আর যে রং দাসাল ইয়ংনা মানজা মংবা ও আম্বু নুবা রিয়াংনা মানা আর কি সঙ্গা নাসংখ সাদরে আমন্ত্রণ জানাইঙা নাসিমান খাসে ফাইম ইয়া বিয়া অনুষ্ঠান আর বিশঙ্কু আশীর্বাদ রত্না কথা আর যদি কিছু ঈশ্বর আনছি না রত্না তাহলে অক্সিয়া চাই রেঙে যদি আমরা বিদায় দিতে পারি আপনারা সাদরে আমন্ত্রিত আপনারা সকলকে সকলে আসবেন এটা বলে হ্যাঁ নিমন্ত্রণ হ্যাঁ আচ্ছা যাই হোক ভাষাতে একই যে না সঙ্গে মুখ্য নিমন্ত্রণ জানাই না ঠিক আছে অনেক ধন্যবাদ আমার সুযোগ রত্না না আপনারা কালকে আসবেন আজকে আসবেন কালকে আসবেন যাই হোক তাদেরকে আশীর্বাদ করার জন্য সেই সুবাদে আমরা হয়তো আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা দয়া করে আমার নিমন্ত্রণ আমাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই বল পক্ষের ডালবদ পক্ষের মুখন রিয়াংখান আগানযোগ গাড়ি ছাকা দেবাদ রিয়াং জাল ইসং নাসিং গাজু যোগ যে সংজাল রামার জাং না রবার বলা ঠিকরি সকারি না নাসিং আগে গাজু চেনা জাল জামাই বুকুর আরি ইয়াং চেনা জাল না চেনা আচ্ছা এমন চলা গুমগন নম্মা ইনচা বা কেউ উঙ্গা আমা মানে গম্পা চিংরি তে নাম্মি নাম্মি আবার ঈশ্বরের ইচ্ছা তার ইচ্ছায় সমস্ত কিছু হয় আমরা শেষের দিকে এবং আমরা আগামীকালের অনুষ্ঠানের জন্য এবং বর কনের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করবো আমি অনুরোধ করছি বর পক্ষ যারা এসেছেন নির্জন তাদের মঙ্গলের জন্য বর পক্ষের থেকে প্রার্থনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি দাঁড়াই আমরা সবাই আমরা প্রার্থনা করি এবং ক্রুশের চিহ্ন দেই আমরা আমরা প্রার্থনা করি এ চির জাগ্রত মহান পিতা ঈশ্বর আমরা পবিত্র নামে তোমার গৌরব তোমার প্রশংসা করতে ভালোবাসি কারণ তুমি আমাদের ভালোবাসো আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সুন্দর সহভাগিতার জন্য আমরা সুন্দর একটা সুযোগ আমরা লাভ করেছি তোমার গৌরব তোমার প্রশংসা আমরা করতে পেরেছি তোমার বাক্য আমরা শুনতে পেয়েছি আমরা সেজন্য ধন্যবাদ জানাই এবং যে ভক্ত সন্তানকে আজকে তোমার বাক্য পরিবেশনের জন্য সুযোগ করে দিয়েছিল আমরা সেজন্য ধন্যবাদ জানাই সেই সন্তানের জন্যও ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধেয় ফাদারের জীবনের জন্য ধন্যবাদ জানাই
আমরা ধন্যবাদ জানাই আজকে এই বাগদান অনুষ্ঠানে যিনি পরিচালনা করেছেন ওনার জীবনের জন্য ধন্যবাদ জানাই। সুন্দর অনুষ্ঠান উনি পরিচালনা করেছেন, আমরা সেখানে তোমাকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই। আজকের এই দিনে আমরা বিনতি প্রার্থনা করি, বিশেষভাবে আমাদের যে যুবক এবং যুবতী তারা আজকে আগামীকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আজকে তারা একটি অপরকে ভালোবেসে তারা আমাদেরকে সাক্ষী রেখে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমরা সেজন্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মমিনপুর থেকে আসার পথে আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, অনুগ্রহ দিয়েছো, নিরাপদে এখানে আসতে তুমি সাহায্য করেছো, আমরা সেজন্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আজকে এই পরিবারের জন্য, এই পরিবারকে তুমি আশীর্বাদ করেছো, যার ফলশ্রুতিতে ওনারা সমস্ত ব্যবস্থাপনা তারা করতে পেরেছে, আমরা সেজন্য ধন্যবাদ জানাই। আমরা বিনতি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু, যে যুবক যুবতী দাম্পত্য জীবনে আবদ্ধ হতে চলেছে তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, সুন্দর করো, তারা যেন এটা জেনে শুনে বুঝে তারা যেন এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে সেভাবে তুমি আশীর্বাদ করো। এবং তাদের পিছনে শয়তান অনেক সময় কাজ করবে, তুমি তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো, তারা যেন একে অপরকে তারা নিশ্চিতভাবে ভালোবাসতে পারে, একে অপরের সহযোগিতা তারা যেন করতে পারে, এমন আশীর্বাদ তুমি দান করো। বিশেষভাবে আমাদের দালবদ এবং মরিয়ে দুই পক্ষের আত্মীয় স্বজনকে তুমি আশীর্বাদ করো, যেন এই আত্মীয় স্বজনের যে আত্মীয় স্বজনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়েছে এটা যেন চিরদিন অতুট থাকে সেভাবে তুমি আশীর্বাদ করো। এবং বিশেষভাবে যে যুবক এবং যুবতী দাম্পত্য জীবন আবদ্ধ হতে চলেছে তাদের মধ্যে স্থায়ী ভালোবাসা এবং তাদের বিশ্বাস যেন অনেক শক্ত মজবুত যেন হতে পারে এবং তোমাকে যেন ভালোবাসতে পারে এমন আশীর্বাদ তুমি দান করো। যিনি আজকে অনুষ্ঠান পরিচালনা করেছেন ওনাকে তুমি উত্তরোত্তর বৃদ্ধি ব্যবহার করে আশীর্বাদ করো। আমরা যারা এখানে উপস্থিত ছিলাম আমাদের সকলকে তুমি আশীর্বাদ, তুমি আমাদের সকলের পাপ রাশি ক্ষমা করো, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। ধন্যবাদ জানাই। আমরা কামনা করব আমাদের এবং যুবতী যারা আগামীকাল স্বামী স্ত্রী হিসাবে পরিচিত হবে তাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন ঈশ্বর জন্য আশীর্বাদ করে তাদের জীবন হয়ে উঠুক সুন্দর এবং সত্যময়, চলার পথ তাদের যেন সরল হয় সুন্দর হয় এই প্রার্থনা করি আমাদের প্রভুর নামে। আজকে বাগদান অনুষ্ঠান এখানে এসে আবারও সবাইকে ধন্যবাদ জানাই, বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ফাদার সুনির্মকে ধন্যবাদ জানাই, এই বাড়ির মানুষকে ধন্যবাদ জানাই, আমার প্রিয় জাতীয় উপকেন্দ্রে যারা সদস্য আছেন সভ্য আছেন মণ্ডলী তাদেরকে ধন্যবাদ জানাই, এবং অন্যান্য মণ্ডলী যারা সদস্য সদস্যবৃন্দ সভ্য অনেক সমাজের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদের ধন্যবাদ জানাই, এবং যারা আদিত্য এবং তার দল সুন্দর গান পরিবেশন করেছে তাদের ধন্যবাদ জানাই, এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। সবাইকে যিশুনা রসম না ইয়ে দরকার আছিল দুশোর দরকার আছে ইস্তিরাঙের একবারে যেন ইস্তিরাং আগে টেবিলে যেন বহে এই যে বসবো না রেডিও উংজক
आशीर्वाद प्रसाद पान और चीनी पान और चीनी पंचिनी हर की होय बेटा बा कुरमा पंचिनी सी का पर कुरमा पर बताशा है ना नमा नमा पंचिनी जमाइर पंचिनी मजा हाँ तुम एक खे दो तुम एक खे दो ना 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 तो मजा तो मजा ना जमाई आनसे नतुन जमाई नतुन जमाई मजा तो जमाई तुम तो जमाई आमी कैमने जमा बड़ो जमाई पांचनी जानत ना ए पांचनी आ ओ इखन पांचनी गता ते पांचनी दा पांच पे दाखिन स्वाडी जोपा बताशा नंबर मच्छा ना ये जो उन जो बताशा पाना ना चीनी आरे आपने आरे मुखाल चला मुंह तो कमाल लगा नहीं ना सियामा आ ना उसा चीनी मांगी मांग बात दी सुपारी ये साक्षी दान गुमुग्री बाखुजा तो
ঋতু আজকে শৈত্যপ্রবাহ আজকে ঋতু ব্রত আজকে ঋতু পড়া জায়গা আছে জায়গা